করেছেন সরকার, কত না হওয়া পর্যন্ত আমরা ঘরে ফিরবো না। আমাদের প্রতিটি আন্দোলনের পিছনে প্রত্যেকটা শর্ত, খালেদা জিয়া একমাত্র শর্ত হলো তাকে মুক্তি দিতে হবে। তার সুস্থতা কামনা করার জন্য আমরা সকল দেশবাসীকে দোয়া চাচ্ছি এবং ভবিষ্যতে যেন খালেদা জিয়া সুস্থ হয়ে আমাদের মাঝে এই জনগণের মাঝে ফিরে আসতে পারে এবং জনগণের সেই জনমত দিতে পারে, গণতন্ত্র ফিরিয়ে আনতে পারে এবং জনগণকে একটা সুশৃঙ্খল রাষ্ট্র এবং বাংলাদেশ জাতিকে তুলে নিতে পারে সেই দোয়া আমরা করছি। এবং দেশবাসী কাছে আমাদের খালেদা জিয়ার রোগ মুক্তি কামনার জন্য এবং তার মুক্তির জন্য এবং তার সুস্থতার জন্য এবং তার জন্য দোয়ার জন্য আমরা দেশবাসীকে আহ্বান জানাচ্ছি। আমাদের আজকের আন্দোলন হলো বেগম খালেদা জিয়ার মুক্তির দাবি, আন্দোলন সুস্থতার জন্য আমাকে বিদেশ পাঠানোর জন্য এই আন্দোলনটা আমাদের সামনে থাকবে। বেগম খালেদা জিয়ার যদি আন্দোলন না দেয় আন্দোলন থাকবে, সামনে নির্বাচন তত্ত্বাবধায়ক সরকার যদি না না দেয় আমাদের আন্দোলন চালাবো। আমরা এই আন্দোলন করে জনগণ সাথে নিয়ে আমরা এই সরকারের ভেতর থাকা আমরা ইনশাল্লাহ করবো। আপনি রাতে স্থায়ী কমিটির সদস্য,